Hayır, tabii. Neşimyan'dan çok komik. Yaygın. Yaygın. আমার প্রিয় পরম যিনি, যিনি আমার পরম প্রেমময়, আমার সত্তার সত্তা সত্তা পুরুষ যিনি, জীবনের জীবন, সর্বপ্রাণের প্রাণ, প্রাণেশ্বর যিনি, মূর্ত প্রেম স্বরূপ দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমরা বিশ্ববাসী সকলে আমাদের শতকোটি আভূমি প্রণতি জানাই। বৃক্ষের ছায়ার মতো শত সংলগ্না সন্তান আরতি হারিনি, সুশীতল ছায়ায় সব জ্বালা, সব দুঃখ কষ্টের বেদনা, সব কিছু যন্ত্রণা দূর করে দেন যার অঞ্চলচ্ছায়ে। সেই ছায়ার স্বরূপিনী পরমা প্রকৃতি, আমার পরমারাধ্যা জগজ্জননী, শ্রী শ্রী বড়মার রাতুল চরণে আমরা বিশ্ববাসী সকলেই আভূমি শতকোটি প্রণতি নিবেদন করি। যিনি শ্রী শ্রী ঠাকুরের ভাবধারার রূপকার, যিনি আমাদের সাধন ধারাকে স্থির করে দিয়েছেন, যিনি শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখের কথায় মুদ্রার এপিঠ ওপিঠ, শ্রী শ্রী ঠাকুরের প্রিয় পরমের প্রতিরূপ যার মধ্যে আমরা দেখতে পাই, যাকে দেখে শ্রী শ্রী ঠাকুরের অস্তিত্ব আস্বাদন করা যায়, অস্তিত্বের স্বাদ গ্রহণ করা যায় এবং শ্রী শ্রী ঠাকুরের ভাবধারার ভগীরথ যিনি, সেই আমাদের প্রথম প্রধান আচার্যদেব শ্রী শ্রী বরদার রাতুল চরণে আমরা বিশ্ববাসী সকলে আভূমি শতকোটি প্রণতি নিবেদন করি। পাবনার রাস্তায়, হিমায়তপুরের রাস্তায় ক্রীড়ারত অবস্থায় একদিন শ্রী শ্রী ঠাকুর যখন কেষ্টদার সাথে ছিলেন, আরো ভক্তজন সমাবেশ, তখন যার খেলার ক্রীড়ারত অবস্থায় যাকে দেখে তিনি বলেছিলেন কেষ্টদাকে, ওই দেখুন কেষ্টদা, শুনেছি তৃতীয় পুরুষের মধ্যে নাকি সব ইচ্ছা পরিপূর্ণতা প্রাপ্ত হয়। আমাদের বর্তমান প্রধান আচার্যদেব শ্রী শ্রী দ্বারা এবং তারই যোগ্যতার মাপকাঠিতে বিচার করা যায় না, বিচার করার প্রয়োজন নেই, তারই প্রতিরূপ, তারই আত্মজ পরম পূজনীয় বাবাইদা, যারা শ্রী শ্রী ঠাকুরের ভাবধারাকে কেমন ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা প্রত্যেকের চক্ষুষ্মান, যারা তারা তো বুঝতে পারছেনই, যারা সেইভাবে দেখতে জানে না তারাও তার প্রভাবে প্রভাবিত হচ্ছেন। তিনি যে বলেছেন কোটিতে কোটিতে উদ্ভিন্ন হয়ে ওঠা আমাদের সবাইকে, উদ্ভিন্ন মানে আমাদের সমস্ত বৈশিষ্ট্যকে নিয়ে আমরা বৃক্ষের মতো উদ্ভিদ হয়ে আমরা সবার আশ্রয় হয়ে উঠি প্রিয় পরমের ছায়াতলে থেকে। সেই পরম আচার্য প্রধান আচার্যদেব আমার শ্রী শ্রী দাদা এবং পূজনীয় বাবাই দাদা আতুল চরণে আমরা আমাদের শতকোটি প্রবৃত্তি নিবেদন করি। আমার একটু দেরি হয়ে গেল আসতে, ঘড়ির হিসাবে প্রায় 10 মিনিট, আমি তার স্বরূপ দর্শন করতে পারলাম না সেই স্বরূপদার চোখ দিয়ে, সেটার থেকে আমি বঞ্চিত হলাম, এই আক্ষেপ আমার রয়ে গেল। তার যে সুমিষ্ট কণ্ঠে, সুললিত ভাষায় এবং সর্বজনবদ্ধ ঘটনার মধ্যে দিয়ে, ছোট ছোট ঘটনার মধ্যে কি অপূর্ব পরিবেশন প্রিয় পরমকে, জীবে প্রিয় করে বিতরণ সেই জন সেবিছে ঈশ্বর, তার একটি প্রতিরূপ যার মধ্যে আমরা প্রতিনিয়ত পাই মানব সেবায় আত্মনিবেদিত প্রিয় পরমকে তৃপ্ত করার জন্য, সেই বৈদ্য বৈদ্যনাথের যিনি পদাঙ্ক অনুসরণ করে চলেছেন সেই স্বরূপদার কথা শুনতে পেলাম না, আক্ষেপ রয়ে গেল। আরেকদিন শোনান, সুযোগ নিশ্চয়ই পাবো। আমার প্রশ্ন হলো অরিন্দমের কাছে যে আমি কতক্ষণ বলবো, সেটা আমাকে একটুখানি বলো। অরিন্দম ভাই তুমি বলো আমি কতক্ষণ বলবো। আগে আগে বলুন আপনি,
আপনি 9:15 পর্যন্ত মোটামুটি হবে, বলুন। আচ্ছা ঠিক আছে, আমরা এমন একজন ব্যক্তিসত্তা, ব্যক্তিসত্তা এই জন্যই বলবো তাকে যে তিনি মানুষের মতো দেহ ধারণ করে এসেছিলেন। দেহের যে একটা সীমা আছে সেই সীমার মধ্যে তাকে আসতে হয়েছে, অসীমকে সীমাতে স্থান নিতে হয়েছে। একবার চিন্তা করে দেখুন, বা আমরা সবাই চিন্তা করে দেখি, অসীমকে সীমার মধ্যে স্থান নিতে হয়েছে। একটা ঘরে 3 ফুট বাই 3 ফুট যার জায়গা আয়তন, তাতে ক্যাসিয়াস ক্লে বা মোহাম্মদ আলী যে মতো কুস্তিগিরকে যদি রাখা হয় তাহলে তার কেমন অবস্থা হয়? মানুষের মানুষের পক্ষেই তা প্রায় অসম্ভব। আর অসীম যিনি, তাই সীমার মধ্যে আসতে হলো তাকে। তাহলে কত কষ্টকর এই আসা। তার ইচ্ছা হয়েছে তিনি কি অনিমা লঘিমা দিয়ে নিজেকে ছোট করতে পারেন, বড় করতে পারেন, সবকিছু করতে পারেন, কিন্তু মানব লীলায় তার তো কম ক্ষণ ব্যয় হয়নি। 80 বছর পর্যন্ত এই ছোট্ট একটি খাঁচার মধ্যে তাকে থাকতে হয়েছে, এবং এর মধ্যে দিয়ে তার স্বরূপের যা কিছু সব প্রকাশিত করে দিয়ে যেতে হয়েছে। মানবের ধরার সাধ্যের মধ্যে যা কিছু, মানব যা ধরতে পারে না সেটা তিনি করে যাননি কখনো, মানুষ যা আচরণ করতে পারে না সেটা তিনি কোনোদিন করে যাননি। তার এই করাগুলো এত বেশি সহজ, এত বেশি স্বাভাবিক যে সেটা তাকে পরিচয় করিয়ে দিয়েছে যে তিনি কেমন, তিনি অ্যাবনর্মালি নর্মাল, তিনি গর্জিয়াসলি সিম্পল এবং তিনি ওয়াইজলি ফুলিশ। প্রথম তিনটি শব্দ, তিনটি অর্থ শব্দ যুগের মধ্যে তার স্বরূপ অবস্থানের কথা বলে, অ্যাবনর্মাল, গর্জিয়াস এবং ওয়াইজ। অ্যাবনর্মাল কেন? জীবনের নর্মস যেগুলো জীবনেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জীবনীয় করে যে প্রথা পদ্ধতি আছে, যে মানবিক সম্পর্ক প্রকৃতির সাথে এবং মানুষের সাথে মানবিক সম্পর্ক যেগুলো, সেগুলোকে পালন করাই মানব ধর্ম। সেগুলোকে নিখুঁত এবং পরিপূর্ণভাবে তিনি পালন করে গেছেন, এমনভাবে এই নর্মস গুলো পালন করেছেন যে কোনো তথাকথিত নর্মাল মানুষ কোনোদিনও সেটা পারে না, তার পক্ষে সম্ভব না। সেটা তার নর্মস গুলো অ্যাবনর্মাল নর্মস। তিনি একটু একটু করে আমি আগাই, তার পথের যাত্রী হয়েছি আমি এখন। তিনি আমার সামনে মুক্তা বিছানোর পথ ছড়িয়ে দিয়েছেন, এবং আমার আগের প্রজন্ম সেই পথে যত বাধা, যত কাঁটা, যত কিছু আমাদের বাধক যা, সব কিছু পরিষ্কার করে দিয়ে গেছেন প্রভুর ইচ্ছাকে বাস্তবায়িত করে যাওয়ার জন্য। অনন্ত প্রজন্ম আসতে থাকবে, অনন্ত প্রজন্মের অনন্ত মানুষ সেই পথ দিয়ে হেঁটে চলবে, সেই সত্তা সাধার পথ, সেই ধর্মের পথ। সুতরাং তাকে সেই মানুষকে দিয়ে, তার পরিকর দিয়ে, তার গার্ডল দিয়ে সেগুলো পরিষ্কার করে যেতে হয়েছে। সেই পথের একজন যাত্রী আমার অনন্ত জীবনের অনন্ত সৌভাগ্য যে আমি সেই পথের যাত্রী হওয়ার জন্য আমি সেই অনন্তকে সার করেছি। আমার সেই পথ দিয়ে যখন আমি এগিয়ে যাচ্ছি, তখন কখনো কখনো বেগে, কখনো কখনো ধীরে আমাকে যেতে হচ্ছে, যখন যেরকম প্রয়োজন। তা আমি কি দেখতে পাই তখন, যে তিনি নর্মস গুলো কি করে পালন করেছেন। প্রথম থেকে দেখলেই আমরা জানি তার জীবনী গ্রন্থ, যা রাতের পর রাত পড়ে চোখ দিয়ে জল, চোখের জলে বালিশ ভেজাতে হয়, সেই তার জীবন গাথা। সেইটি প্রথমে দেখার দরকার আমাদের। জীবনীটা পড়তেই হবে, বাণী গ্রন্থ পড়া তো আছেই, কিন্তু তার জীবনীটাকে না পড়লে হবে না, কারণ জীবনের জন্যই জীবনী। এবং জীবনটাকে তিনি যেভাবে এগিয়ে নিয়ে গেছেন তার প্রতিচ্ছবি, তার ট্রু কপি তিনি আমাদের জন্য রেখে গেছেন। সাহিত্যিক অচিন্ত্য কুমার সেনগুপ্ত বললেন যে প্রত্যেক পুরুষোত্তমের বিগত অবস্থাতেই তাদের জীবন গাথা লেখা হয়। আপনাকে দেখছি তিনি পুরুষোত্তম বলে স্বীকার করলেন সৃষ্টি ঠাকুরকে, তার স্বীকৃতির উপরে তার পুরুষোত্তমত্ব নির্ভর করে না, কিন্তু তবুও তিনি দেশে প্রতিষ্ঠিত সাহিত্যিক,
তার কথা তো মূল্য আছে, কিন্তু আপনি আপনার দশায় আপনার জীবন দশায় এগুলো সমস্ত লিখিয়ে দিতে যাচ্ছেন, এর কারণ কি? তো বলে কেন জানেন, এইখানে আগে দু তিনজন বসেছিল, কয়েকজন বসেছিল, তারা আমাদের এই কথাবার্তার মধ্যে তারা ছিল এবং দেখে মনে হচ্ছিল বেশ ভালোভাবেই শুনছিল, তারা কান দিয়ে শুনছিল, মন প্রাণ দিয়ে শুনছিল, একটু আগে উঠে গেল, এই দেখ তো ওরা গেল নাকি, চলে গেল নাকি, এই বড়াল বাংলোর বাইরে, গেটের বাইরে, তখন বড়াল বাংলো, ঠাকুর বাংলো হয়নি, বড়াল বাংলা না, তখন বাংলো ছিল, এখন বাংলা হয়েছে ঠাকুর বাংলা, তো গেল নাকি, এই দেখ দেখ ডাকে আন, যদি পাস তো ডাকে আন। তো তারা গিয়ে দেখলো যে পাবলিশিং এর ওইখানে একজন গেল, তারা পাবলিশিং এর ওইখান পর্যন্ত গেছে এবং পাবলিশিং এর মধ্যে ঢোকার একটা মনস্থ করেছে আর কি। মানে তো তিনি বললেন যে আপনারা একটু চলুন না, ঠাকুর আপনাদের স্মরণ করেছেন একটু। হ্যাঁ ঠাকুর দৌড় দৌড় চল, তাড়াতাড়ি ঠাকুরের কাছে গেলেন, প্রণাম করলেন, এই যে তোমরা যে একটু আগে এখানে ছিলে, এইখানে সব কথাবার্তা তো তোমরা শুনছিলে দেখে মনে হলো, লাগে হ্যাঁ সব শুনেছি সব শুনেছি, আমাদের পরম ভাগ্য যে আমরা সেই সব কথার মধ্যে থাকতে পেরেছি, আচ্ছা কও তো দেখি কি নিয়ে কথা হচ্ছিল। তিন চারজন ছিলেন, তো প্রথম জন যা বললেন, ঠাকুর দ্বিতীয় জনকে বললেন তুমি কি কি তুমি কেমন ভাবে সেই কথা দেখেছো বা সেই কথাগুলো তুমি শুনেছো বলো তো। তো দেখা গেলো প্রথম জন যা বলেছিলেন তার থেকে তিনি একটু ভ্যারি করে গেল তার কথা, তৃতীয় জনকে বললেন, তৃতীয় জন আরো ভ্যারি করে গেল, তখন বললেন দাদা দেখলেন এই 5 মিনিট আগে যে ঘটনা ঘটে গেছে, 5 মিনিট পরে সেটা লোকের মুখে মুখে লোকের ধ্যান ধারণার মধ্যে সে কেমন পরিবর্তিত হতে 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 চলেছে, এরপরে তো আসলটা আর কোনো ভুল বা ভ্রান্তি হওয়ার কোনো অবকাশ নাই, এবার যে জীবন গাথা যে জীবন চরিত্র আমাদের সামনে সেটি একদম টাটকা, আমাদের এক্ষুনি মনে হচ্ছে হাতে গরম। সেই জীবনের যখন আমরা ভালোভাবে তার সাথে ওতপ্রোত হয়ে এবং নিবিষ্টা অনুসরণ করি, তখন দেখব যে আমাদের জীবনের সাথে তার কি ওতপ্রোত সম্পর্ক, প্রত্যেকটা জীবনকে কভার করতে করতে গেছেন, পরিপূরণ করতে করতে গেছেন এবং অত্যন্ত বাস্তব ধর্মে, এইগুলোই অলৌকিক হয়ে গেছে, লোকে সাধারণভাবে যা করে না সেইটাই তো অলৌকিক অলৌকিক, তার জন্য ম্যাজিক দেখানোর দরকার হয় না, তার জন্য হাত বাড়ালে রসগোল্লা এনে দেওয়ার দরকার হয় না, তার জন্য হঠাৎ কিছু উদয় হয়ে কারো প্রাণ বা বেঁচে গেল এই রকম দরকার হয় না, তার মধ্যেও কার্যকারণ সম্পর্ক থাকে, তিনি সেই ধরনের ঘটনার সাথে নিজেকে যুক্ত করেন। তার জন্য কি হলো, আমরা সেই ঘটনাগুলো আমাদের দৈনন্দিন জীবনে যখন অনুরূপ ঘটনার সাক্ষাৎ করি, সামনাসামনি হই, আমরা সেই স্থিতিতে রেখে যদি আমাদের সেই প্রতিবর্তী প্রতিক্রিয়াটা সেই রকম হয়, তাহলেই আমাদের জীবন পরিপূর্ণতায় ভর্তি হয়ে যায়। এতটুকু অমৃতের কণাও অমৃত, সেই জন্য এতটুকু আচরণ করলেই উদ্ধার হয়ে যাব, সেই আচরণ আমাদের সামনে, সেইটি তার জীবনগাথা। তার জীবনগাথায় অ্যাবনর্মাল ভাবটা কেমন ভাবে দেখি, ছোটকাল থেকেই তিনি মানুষ দেখলেই দেখতে পেতেন সে কিছু না কিছু কষ্টে ভুগছে এবং তার এই কষ্ট আত্যন্তিক ভাবে কিভাবে দূর হয় সেইটির জন্য তিনি প্রয়াসী হতেন, কেননা নিজেও অনুরূপ কষ্টে ওইভাবে নিবৃত্ত হওয়ার জন্য, কষ্টের থেকে নিবৃত্ত হওয়ার জন্য তার ভেতরে আকুলি বিকুলি করত, সবারই হয়, এটি তো বিশ্বজনীন অনুভূতি, আমরা আমাদের জন্য করি না, এখনকার দশায় তো আরো সাংঘাতিক, কেউ যদি রাস্তায় পড়েও যায় চট করে কেউ আসে না, কিন্তু একজন দেবদূত শিখে এসে হাজির হন অনেক সময়, এইভাবে মানুষ যখন তার সামনে আসতো ঠাকুর দেখতেন প্রত্যেকেই কিছু না কিছু কষ্টে ভুগছে, তার এই কষ্ট আত্যন্তিক ভাবে দূর হয় কি করে, তিনি সেই জন্য নিজেকে প্রেরণা প্রেরণা দিতেন, প্রেরিত হতেন, এবং তার প্রেরণার মূলে ছিল মাকে খুশি করা, এই মাতৃকেন্দ্রিক জীবন, কেন্দ্রায়িত জীবন, মাতৃকেন্দ্রিকটা মা ছাড়া মানুষের চলে না সেই জন্য মাতৃকেন্দ্রিক, কিন্তু আসলে কিন্তু কেন্দ্রিক কেন্দ্রায়িত জীবন হয়, তখন কেন্দ্রের স্বরূপের দ্বারা সে নিয়ন্ত্রিত হয়, কেন্দ্র যেমন তেমন ভাবে সে ঘুরতে থাকে তাকে,
আবর্তিত হতে থাকে। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, সেই জন্য সূর্য আলোকিত। তাহলে সূর্যের স্বরূপটা তার মধ্যে প্রতিফলিত হচ্ছে, মূল কথা তো তাই। আজকে আপনি 168 তলা যে বিল্ডিং দেখছেন সংযুক্ত আরব আমিরশাহীতে, সে প্রত্যেকটা যা যা দিয়ে সেই বিল্ডিংটা তৈরি হয়েছে, তার প্রত্যেকটি কণা কি কি দিয়ে তৈরি হয়েছে আমার মতো স্থপতি বিশেষ অজ্ঞ সেটা জানি না, কিন্তু তার প্রত্যেকটি কণা সে কোথার থেকে পাচ্ছে? আপনার সামনে চারিদিকে যে বস্তুগুলো কোথার থেকে পাচ্ছি? এর প্রত্যেকটা কিন্তু মাটির ভেতর থেকে এসছে, এর বাইরে নয়। স্তরেরই বায়বীয় স্তর, তার মধ্যে থেকে গ্যাস ট্যাস এসব সেগুলো মাটির থেকে উঠছে। তাহলে এই মাটি সবকিছুর উৎপাদিতা, সেই মাটিটা এলো কোথার থেকে? সেই মাটিটা এলো সূর্যের একটি যে স্ফুলিঙ্গ, যে স্খলিত হয়ে গেছিল, সেই স্খলিত অংশটাই তো এই তো পৃথিবী। আপনারা তো সবাই জানেন চর্বণ করে কি লাভ। তাহলে দেখা গেল যে কেন্দ্র থেকে নিয়ে সে তার অস্তিত্ব এবং কেন্দ্রকে নিয়ে তার আবর্তন। কি অপূর্ব এই পৃথিবীর রচনার মধ্যে প্ল্যানিং! যেটা প্ল্যান্ড ইউনিট সেটাকেই প্ল্যানেট বলে। এইখানে এইরকম ভাবে তাকে তৈরি করব, এইরকম ভাবে ছিটকে আসবে মহাজাগতিক একটি সংঘর্ষে, এবং একটি টুকরো একটি কণা ছিটকে আসবে সেইটি 9 কোটি 30 লক্ষ মাইল দূরে যাওয়ার পরে, তারপরে সূর্যের নজরে আসবে, সূর্য সেটাকে আমার জিনিস বলে আর যেতে দেবেন না, টপ করে ধরে বসবেন, এবং ধরে বসার পরে সে তখন সূর্যের আকর্ষণে টান পড়তে লাগলো, আকর্ষণের টান, আকর্ষণ। কিন্তু এত দূরে চলে গেছে যে তার একটি কক্ষ তৈরি হয়ে গেছে, তখন সে কক্ষ থেকে সে আসতে পারছে না, টানের চোটে সে ঘুরতে লাগলো, অক্ষে ঘুরতে লাগলো। এবং এই ঘোড়াটা তার যে প্রত্যেক বছরে যেমন ভাবে 365 দিন 6 ঘন্টা এ চলছেই চলছেই চলছেই, এবং প্ল্যানিং এর পিছনে আরো কি ছিল? এখানে আরেকটি জিনিস আমি দেব, সৃষ্টিকর্তা এটি প্ল্যানিং করলেন, প্রত্যেকটা প্ল্যানেটের পিছনে এটা আছে কি? সেটি প্রাণ আনবো, জীবন আনবো, এবং জীবনকে ধরে রাখার জন্য আমি মাটিকে শহীদ করে রাখবো। জীবনটি হলো জীব ধাতু অন, যেটি চলছেই চলছেই চলছে, এবং সেটি সব সময় বৃদ্ধি নিয়ে চলছে। সেই জন্য শ্রী শ্রী ঠাকুরের আদর্শে সব সময় একটি কথা সেই আদর্শে ওতপ্রোত হয়ে জুড়ে আছে, সেটি হলো জীবন ও বৃদ্ধি, জীবন ও বৃদ্ধি, বাঁচাও বাড়া, বাঁচাও বাড়া। কোনোদিনও জীবনকে আলাদা করে বলেননি, কোনোদিনও বৃদ্ধিকে আলাদা করে বলেননি, কোনোদিনও বাঁচাকে আলাদা করে বলেননি, কোনোদিনও বাড়াকে আলাদা করে বলেননি। সব সময় এই যুগ্ম শব্দ, বাঁচা বাড়া বাঁচা। তাকে ঠান্ডা করলেন, তারপরে তার মধ্যে জল হলো, তার মধ্যে অ্যামিবা হলো 1 কোষী, সেই অ্যামিবার থেকে এখন বহু কোষী এই পৃথিবীর মাটির উপর দাঁড়াবে, সেই পাটি মানুষই সেই পুরুষোত্তমকে পৃথিবীর মাটিতে নামিয়ে আনবে, এবং তাদের যে আকুল ক্রন্দন সেই ক্রন্দনে তিনি সাড়া দেবেন, এবং এই ক্রন্দন দূর করার জন্য সেই সীমার মাঝে অসীম এসে যাবেন, এবং তার সাথে সাথে তিনি মানব ধর্মের চরম নিয়ে যাবেন, যে তার যে মূল, সেই মূলের কথা এই মানুষ তৈরি করতে পারে, মানুষ চিন্তা করতে পারে, সেইটি হলো তার ঈশ্বর চিন্তা। মানুষের গন্তব্য হলো ঈশ্বর প্রাপ্তি, সেই ঈশ্বরের দিকে যাওয়ার জন্য তার এই যাত্রা। সেই যাত্রায় তিনিও আজ আমাদের শরীক হয়েছেন, তিনিও চলেছেন, তিনি চলেছেন এই জন্যই যে কেমন ভাবে পা ফেলতে হয় শেখো, কেমন ভাবে আচরণ করতে হয় শেখো, এবং জীবনের কেন্দ্র একটি রাখো, সেই কেন্দ্রের যারা আবর্তিত হও কেন্দ্রকে আবর্তন করো, এবং সেইটি যখন আমরা মাতৃকেন্দ্রিকতার পরীক্ষায় দেখি, ইয়েতে দেখি, প্রেক্ষিতে দেখি, তখন দেখি যে আমার প্রথম যে যাত্রা সেইটি শুরু হয়েছিল আমার মাতৃজঠনে যাত্রা। মা তার স্বভাব বৈশিষ্ট্যে কি সুন্দরভাবে 9 মাস কিছুদিনের মধ্যে প্রথম গর্ভগৃহ তৈরি হলো, এবং যখন সময় হলো তখন আমি বাইরে এসে যখন দেখলাম আমি সামান্য একটু কেঁদে উঠলাম, আমার কষ্টটা এইটুকু প্রকাশ করলাম, তারপরে ধীরে ধীরে বড় হলাম, এবং বড় হওয়ার পরে মা আমাকে চিনিয়ে দিলেন, ওই তোর বাবা, ওই
তোরে ও তোরে এই পৃথিবী, এই পৃথিবী আমার পৃথিবীকে চিনিয়ে দিলে, শব্দ দিয়ে তৈরি আমার মানুষের মধ্যেও সেই প্রথম শব্দটি মা আছে। সেই জন্য জীবনের কোথাও আমি মাকে ছাড়তে পারি না, যতক্ষণ পর্যন্ত দেহ আছে আমার মা আমার সাথে সাথে আছেন, কারণ আমি তো মানুষ। এই জন্য ঠাকুরের সামনে আদর্শ বলতে তার মা, এবং মাকে খুশি করার জন্য তিনি যা করলেন সেই ইতিহাস তার কথা বলে, সেইটা আমরা নিত্য জীবন্ত রাখবো আমাদের মধ্যে। এবং এই জীবন্ত স্বরূপে যখন আমরা তাকে দর্শন করি তখন দেখি যে তিনি আমাদের কেমন, তিনি কি কাজ করেননি জীবনে। যখন আশ্রমের এই প্রথম দশায় মানুষের জন্য করে তিনি মানুষকে প্রেমের আকর্ষণে আলিঙ্গনে আলিঙ্গিত করলেন, তখন তার এই প্রেমের অনুভূতিতে প্রেমের দশার সাধনে প্রেমের স্পর্শ পেয়ে মানুষ আর তাকে ছেড়ে যেতে চাইল না, যেতে চাইল না, কোথায় যাব, কোথায় এই প্রেম, তখন তারা থেকে গেল। বলছেন যে একটি কুকুর যদি যেতে না চায় আমি তাকে তাড়াই না কেউ, আমি মানুষকে তাড়াবো কি করে, মানুষ আমার মধ্যে আমার কাছে থেকে গেল। কিন্তু তখন ধীরে 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 মানুষের সব দৈনন্দিন প্রয়োজন পূরণ করতে হলো আমাকে, সবার কাছে আমার হাত পাততে হলো, আমার তো কিচ্ছু ছিল না। আমরা জানি সৃষ্টি ঠাকুরের জীবন, হ্যাঁ কি কি বলছেন, আগে বলতে বলুন, মানে এরকম বাধা দিলে কিন্তু অসুবিধা হয়ে যায়। মনে হয় আমাকে বন্ধ করার জন্য বলা হচ্ছে নাকি, সেই বলছি না না, আগে কেউ হয়তো মাইক্রো ফোনটা অন করে নিয়েছিল। শ্রী শ্রী ঠাকুরের জীবনে সেই জন্য বলছেন যে তিনি সেই রাজভিখারী, মানুষের কাছ থেকে সংগ্রহ করেছেন সবকিছু। ঠিক আছে ঠিক আছে, এখন ঠিক হয়ে গেছে। তো মানুষ সম্পদ তো তার, তিনি মানুষ জোগাড় করেছেন, এবং মানুষ জোগাড় করতে গিয়ে তিনি বলছেন যে মানুষকে হারিও না কখনো, হারাবে না কখনো, কারণ মানুষ চলে গেলে তার পকেটও চলে যায়, কিন্তু মানুষ যদি থাকে তার পকেটও থাকে। তোমার যা প্রয়োজন মানুষই তো পরিপূরণ করে, সে মানুষ যখন থেকে গেল তখন তাদের সব কিছু প্রয়োজন পূরণের জন্য তার প্রয়াস শুরু হলো। ধীরে 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 নিজে প্রথম ইট্টি কেটে তিনি বাড়ি তৈরি করলেন, সবাই এসে যোগ দিল, তিনি সব কিছু প্রতিষ্ঠা করলেন, জীবনের যা যা লজিমা যা যা প্রয়োজনীয় সবকিছু তিনি করলেন, প্রতিষ্ঠা করলেন। এবং প্রথম দিকে মানুষ যখন থাকা আরম্ভ করলো তখন আশ্রমের পরিসর বাড়লো, আশ্রমবাসীর সংখ্যা বাড়লো, কিন্তু সেই উপযুক্ত সেই ইয়ের জন্য মলমূত্র ত্যাগের জায়গা নাই, এবং যে কটা ছিল খাটা পায়খানা সে পাবনার শহর থেকে মেথর আসতো, সেগুলো পরিষ্কার করতো 2-3 দিনে একবার। কিন্তু পাবনা শহর ঠাকুরের এই প্রচারে, ঠাকুরের এই যে ঠাকুর যাত্রা, এই যাত্রার এক বড় বাধক ছিল এক সময় প্রচন্ড। তারা বিভিন্ন রকমের প্ররোচিত করতো বিভিন্ন মানুষকে, মেথড দিয়ে দিয়েও তারা প্ররোচিত করতো যে ওখানে যাবি না, যখন যাবে না তখন ওই পায়খানার ওই জায়গাটা পরিষ্কার হচ্ছে না, তখন তো সেই গামলায় হতো আর দুর্গন্ধ ছড়িয়ে যেত আরম্ভ করলো। তখন প্রথম যিনি বলতে, আমার বুক আড়ষ্ট হয়ে যাচ্ছে, জীব আড়ষ্ট হয়ে যাচ্ছে কিন্তু বলতে বাধ্য হচ্ছি, প্রথম যিনি গামলা ধরে টান দিয়েছিলেন তিনি পরম প্রেমময় সৃষ্টি ঠাকুর। কেন? মানুষের কষ্ট হবে, এবং গামলাটি টান দিয়ে তিনি কি করলেন, তার থেকে পোকাগুলোকে বার করে করে দিতে লাগলেন। জীবনের সবকিছু তিনি বলে দিলেন, তোমরা এই পুঁতি গন্ধময় পরিবেশে তোমরা মনুষ্য দেহধারী কতগুলো জীব, ভূত কিমাকার, সে তার কোনো প্রমাণ নাই, আচরণ নাই, সেই গামলার মধ্যে সেই পোকার মতো তোমরা অনন্ত পুঁতি গন্ধময় পরিবেশের মধ্যে তোমরা বেড়ে উঠছো। দেহ ধারণ করা একটা রকম বেশি ব্যাপার না, পুরুষ নারীতেই দেহ ধারণ হয় কিন্তু পবিত্র দেহ ধারণ হয় না সবসময়, সেই তোমাদের পবিত্রতার ইয়েতে আমি পৌঁছে দিতে আসছি, ধার করে বাইরে দিয়ে গেলাম, এই তো মিশন, আমি তো তাই বুঝি, এই তো তার জীবন। এবং এই জীবনের প্রেক্ষিতে আমরা দেখি তিনি সবার জন্য করছেন, সবার জন্য করছেন, এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা অবসরে
তার অবাধ যাতায়াত। ব্যক্তি সত্তাকে তৈরি করলেন, দম্পতিকে তৈরি করলেন কেমন ভাবে, ব্যক্তির প্রত্যেকটা যে তাকে একেবারে একটা ব্যক্তিত্বহীন তৈরি করছিল, সেই জায়গায় সমস্ত ব্যক্তিত্বটা টুকরো টুকরো হয়ে খণ্ড বিখণ্ড। আচ্ছা, তাহলে সময়ের প্রেক্ষিতে আমি আর বেশি এটা নিয়ে আগাবো না, আমি তার আর একটুখানি এই যাত্রা পথে দেখি তিনি আরো কি আমাদের কেমন ভাবে আমাদের সামনে প্রকট। তিনি তারপরে সেই ব্যক্তি সত্তাকে দম্পতির মধ্যে আনলেন এবং দম্পতির কেমন আচরণ সেটিতে আমি নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন শ্রী শ্রী বড়মার সাথে তার আচরণ। এবং গল্প অনেক আছে, তোমরা তো আমাকে সময়ের বেঁধে দিয়েছো, ব্র্যাকেট করে দিয়েছো দুপাশ দিয়ে, সেজন্য উপায় নাই। তা একটি কথা না বলি, সেটা হয়তো অনেকে জানেন, তিনি দাম্পত্য জীবনের একটি চিত্র তুলে ধরেছেন, দাম্পত্য জীবন কেমন হবে বলছেন। দার্জিলিং এর ট্রেন দেখেছিস যেটা ওপর দিকে যায়, তার মানে উন্নয়নে যায়, পাকদণ্ডিতে উন্নয়ন উপর দিকে যায়, এরকম করে ঘুরতে ঘুরতে জীবনের পাকদণ্ডিতে এই স্বামী স্ত্রী একসাথে চলেছেন তারা, এবং তার সেই গাড়িটি চলেছে উপর দিকে দার্জিলিং এর গাড়ির মতো, যার সামনের দিকে একটা ইঞ্জিন, পার পেছনের দিকে একটা ইঞ্জিন, মাঝখানে কয়েকটা বগি ছোট ছোট বা কয়েকটা বগি আছে, সেই বগির পেটে সব যাত্রীরা আছে, এই বগিটি হলো পুরুষ, তার ভেতরে তার কাচ্চা বাচ্চা সব। প্রথম ইঞ্জিনটির সাথে পুরুষরূপী যে বগি সেইটি তার গাঁট ছড়া খুব কষে বাঁধে, তার হিসেব কাপলিং যেটাকে বলে, এবং পরে পুরুষরূপী যে ক্যারেজ তার সাথে পিছনের আরেকটি ইঞ্জিন সেটি স্ত্রীরূপী ইঞ্জিন, সেইটিরও কাপলিং বা সেটাকে বাঁধা হয় খুব ভাবে গাঁট ছড়া, যেটি বিবাহতে আমরা গাঁট ছড়া বলে দেখি, আসলে সেই ওই ইঞ্জিনটি এই পুরুষের সাথে তার গাঁট ছড়া বাঁধল, এবং সামনে ইঞ্জিনটি পুল করে, পেছনে ইঞ্জিনটি পুশ করে। যদি আমরা পুরুষরূপী যে বগি বা কামরা আমার ইষ্টরূপী আমার পুরুষোত্তম রূপী সেই ইঞ্জিনের সাথে, সামনের ইঞ্জিনের সাথে আমার গাঁট ছাড়াটি শক্ত করে কষে এবং দৃঢ়বদ্ধভাবে যদি আমরা না রাখি, তখন কিছুদিন পর কিছুক্ষণ পর সেটি শ্রত হয়ে যায়, বিশ্লিষ্ট হয়ে যায়, আলগা হয়ে যায়। কিন্তু পেছনের ইঞ্জিনটি তো ছাড়া দেবেই দেবেই দেবেই, সামনের নিয়ন্ত্রণকারী যে ইঞ্জিন সেটি আমাকে ছেড়ে চলে গেছে, আমি তাকে ছেড়ে দিয়েছি, কি হবে পেছনের ধাক্কায় সে এক সময়ে সে আউট অফ ট্র্যাক হয়ে অনন্ত খাদে রতল গহ্বরে অনন্ত বিনাশে সে চকনা চুর হয়ে যাবে, খণ্ড বিখণ্ড হয়ে যাবে। সেই জন্য খুব সাবধান, তুমি যদি সতী সাবিত্রী সাবিত্রীর মতো স্ত্রী পেতে চাও, তাহলে হে পুরুষ তুমি রামচন্দ্র এবং সত্যবানের মতো পুরুষ হও, তা নাহলে কিন্তু এই সব যজ্ঞ সব আয়োজন সব শেষ, খালি মায়েদের দোষ দেবে, খালি মায়েদের উপর সব ঘর বার সামলানো, মায়েরা তো ঘরকে ধরে রেখেছেন গৃহিণী গৃহ উচ্চাতে, মায়ের সাথে তোমারও তো আছে, সেই তুমি যখন মায়ের সাথে এইভাবে এক সম্পর্কে, মাও যখন তোমার সাথে এরকম এক সম্পর্কে গঠিত হন, তখন দেখা যায় যে সেখানে সুসন্তান আসছে, এবং তারা বাবা মায়ের এই সম্পর্কটাকে এমন মধুরভাবে গ্রহণ করে থাকে যে পরবর্তীতে তারা বাবা মা হলে তারাও সেই অভ্যাসটাই বজায় রাখে, তারাও সেই সুন্দর একটি সুস্থ সমাজকে উপহার দেয় মানুষ। এই সমাজকে তিনি আবার গঠিত করেছেন আরও, এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া করা, এক আদেশে চলতে হবে, একের সাথে ডান দিকে সব শূন্য আমরা, সেই জন্য আমাদের মূল্য কত হতে হবে, আমরা সব বাঁ দিকে শূন্যবার খাই, আমরা বামপন্থ পন্থা করি, আমরা বাঁ দিকে বসি সবসময়, সেই জন্য আমাদের আর মূল্য দেওয়ার কেউ নাই, কিন্তু সেই একের সাথে যদি নিজেকে যুক্ত করি তাহলে দেখাবো যে আমি দশই হই, একশোই হই, আর এক হাজারই হই, আর অনন্ত কোটি অর্বুদ বিজুদ লক্ষ কোটি হই না কেন, আমার সবার মূল্য কেমন ভাবে বেড়ে যায়, বেড়ে যায় আর বেড়ে যায়। তখন একপ্রাণতার মমত্বেতে পরস্পরের সমাবেশ নিনর অটুট হলেই জানিস একটি দানায় বাঁধবে দেশ, এবং সেই জন্যই তখন আমরা দেখতে পাই যে যাদের ধর্মগুরু সৎ এবং যাদের ধান্য গোধূম খাদ্য, প্রথমটা কি গো তরুণ, ধর্মগুরু যাদের সৎ, ধান্য গোধূম খাদ্য যাদের, দয়কি পৃথক তাদের পথ, তো সেই অবস্থাটা আমরা পাই তখন, এবং আমরা তখন সানন্দে বলে উঠি, আনন্দের নৃত্য করতে করতে বলে উঠি, হে প্রেমন
তোমার জয় জয়কার হোক। তুমি আমাদের সব কিছু দিয়েছো, আমাদের জীবনের সব কিছু তুমি প্রতিষ্ঠা করে দিয়েছো। তোমাকে আমরা কেমন ভাবে পাই তার একবার চিত্রায়ণ আমরা দেখে নিই, তাকে আমরা পাই সমস্ত প্রতিষ্ঠার মূল রূপে, সমস্ত জায়গায় তার প্রতিষ্ঠা। এই জন্যই হচ্ছে যিনি সমস্ত প্রতিষ্ঠাকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন, সমস্ত ব্যক্তিত্বকে অখণ্ড করে দিয়েছেন, সমস্ত ব্যক্তি সত্তাকে তিনি দানাবদ্ধ করে দিচ্ছেন, সমাহিত করে দিচ্ছেন, সংহত করে দিচ্ছেন। এবং তখন দেখি তার মতো আদর্শ সমাজ সংস্কার নেই, তার সংস্কারক নেই, তার মতো দার্শনিক নেই, তার মতো সাহিত্যিক পাই না, তার মতো শিল্পী পাই না, তার মতো অমৃত প্রতিভাশালী পাই না। তিনি ধর্মের অবতার, তিনি প্রেমিক, তিনি সাধক, তিনি সাধ্য, তিনি বিনয় ভূষণ, তিনি তেজস্বী, তিনি পালক, তিনি শাসক, তিনি শাস্ত্রবিদ, তিনি ধর্মাত্মা, তিনি দাতা, তিনি রসিক, তিনি ভাবুক, তিনি বৈজ্ঞানিক, তিনি মহাপণ্ডিত ব্যক্তিত্ব, তিনি বিচারক, তিনি বৈদ্যরাজ বৈদ্যনাথ, তিনি স্থপতি প্রধান, তিনি ভোগী যোগী ত্যাগী, তিনি মুনি, তিনি সর্বদর্শী ঋষি, তিনি সাধু, তিনি দেবতা। তুমি তোমার মাত্র উপমা কেবল, হে প্রিয় পরম আমাদের সবার অনন্ত কোটি প্রণতি নিবেদন করি তোমার।